হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফয়সাল রহমান, আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে আমাদের ডাটাবেস থেকে যে ভ্যালুগুলা রয়েছে সেই ভ্যালুগুলা কমান্ড লাইনে শো করানো। অর্থাৎ আমরা যে প্রিভিয়াসলি ইউনিভার্সিটি একটি ডাটাবেস তৈরি করেছিলাম এবং তার আন্ডারে একটি স্টুডেন্ট নামে কালেকশন তৈরি করেছিলাম এবং সেই কালেকশনের ভিতরে একটি ডকুমেন্ট আমরা ইনসার্ট করেছিলাম, সেই ডকুমেন্টটি আমরা কমান্ড লাইনে কিভাবে শো করাবো সেটি আমরা আজকের এই ভিডিও টিউটোরিয়ালে দেখব। তো প্রিভিয়াসলি আমরা দেখেছিলাম যে স্টুডেন্টের ভিতরে এই ইনফরমেশন গুলো রয়েছে, কিন্তু সেটা আমরা কমান্ড লাইনে কিভাবে দেখতে পারি সেটা আমরা দেখাইনি। তো আজকে আমরা মূলত সেটি দেখব, কিভাবে কমান্ড লাইনে এই জিনিসটা আমরা শো করাবো সেটি আমরা দেখব। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের কমান্ড লাইনটি ওপেন করে নেই। কমান্ড লাইনটি ওপেন করে নেওয়ার পর আমাদের মঙ্গোডিবির সাথে আমরা কি করব, কানেকশন তৈরি করব। মঙ্গোডিবির সাথে আমাদের কানেকশন তৈরি করার জন্য সিম্পলি এটাকে আমরা কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিব। দেন আমরা এন্টার প্রেস করলে আমাদের মঙ্গোডিবির সাথে সাকসেসফুলি কানেক্টেড হয়ে গেছে। দেন আমরা এখানে লিখব শো ডিবিএস, অর্থাৎ আমরা ডাটাবেস গুলো দেখার জন্য লিখলাম শো ডিবিএস। তো আমাদের ডাটাবেস গুলো এখানে রয়েছে। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, ইউনিভার্সিটিতে চলে যাব। তাহলে আমরা ইউনিভার্সিটিতে চলে যাওয়ার জন্য আমরা লিখব ইউজ ইউনিভার্সিটি। আমরা এখন সুইচ টু ডাটাবেস ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি ডাটাবেস আমরা চলে গেছি। তো সেটা আমরা দেখার জন্য কি লিখব, ডিবি, অর্থাৎ কারেন্টলি কোন ডাটাবেস আছে সেটা দেখার জন্য আমরা ডিবি লিখব, ইউনিভার্সিটিতে আছে। দেন আমরা কি করব, ইউনিভার্সিটি যেহেতু ডিবির আন্ডারে রয়েছে সেজন্য আমরা ডিবি ডট এই ইউনিভার্সিটির আন্ডারে কি কালেকশন রয়েছে সেটাও আমরা দেখতে পারবো। সেটা আমরা লিখতে পারি শো কালেকশনস, শো কালেকশনস। আমরা যদি শো কালেকশন দেই দেখা যাবে যে ইউনিভার্সিটির আন্ডারে স্টুডেন্ট নামে একটি কালেকশন রয়েছে। তো এই স্টুডেন্ট কালেকশনের ভিতরে আমরা কি ডাটা ইনসার্ট করেছিলাম সেটি আমরা যদি কমান্ড লাইনে দেখতে চাই তখন আমাদেরকে লিখতে হবে যে প্রথমে আমাদের ডাটাবেস কে ধরতে হবে, যে ডিবি ডাটাবেস এর আন্ডারে কি আছে, স্টুডেন্ট রয়েছে। এই স্টুডেন্ট থেকে আমরা কি নিয়ে আসবো, ফাইন্ড করব, ফাইন্ড, FIND, ফাইন্ড, অর্থাৎ ইনফরমেশন গুলো আমরা ফাইন্ড করব। সেজন্য আমাদেরকে লিখতে হবে ডিবি, মানে অর্থাৎ ইউনিভার্সিটি ডাটাবেস এর আন্ডারে যদি কোনো স্টুডেন্ট নামে কালেকশন থাকে তো সেটাকে আমরা ফাইন্ড করতেছি। অর্থাৎ এই ফাইন্ড কোয়েরির মাধ্যমে আমরা আমাদের ডাটাবেজের ভিতরে যতগুলো কালেকশন রয়েছে সেই কালেকশনের ভিতরে যতগুলো ডকুমেন্ট রয়েছে তার ইনফরমেশন গুলো আমরা খুঁজে বের করতে পারি। এখন যদি আমরা ইন্টারভে প্রেস করি, দেখুন আমাদের স্টুডেন্ট কালেকশনের ভিতরে একটি অটোমেটিক আইডি জেনারেট হয়েছে এবং আমরা নিজেরা দিয়েছিলাম যে প্রপার্টি, নেম একটা প্রপার্টি দিয়েছিলাম, ডেপ একটা প্রপার্টি দিয়েছিলাম এবং এক্সপার্ট একটা প্রপার্টি দিয়েছিলাম। এক্সপার্ট ওয়েব ডেভেলপার চলে আসছে এখানে। তো সিম্পলি এইভাবে আমরা নিয়ে আসতে পারি। যদি আমরা কোনো অন্য কোনো ডাটা আরো ইনসার্ট করি, সাপোজ ডিবি ডট স্টুডেন্ট ডট আমরা লিখলাম ইনসার্ট, আমরা যদি আমরা লিখি নেম, আমরা দিলাম সাপোজ সাকিব, এই একটা ইনফরমেশন আমরা দিলাম সাপোজ। দেওয়ার পরে আমরা এটাকে ক্লোজ করে দেই। যদি আমরা দেই যে ইনসার্টেড ওয়ান, অর্থাৎ সাকসেসফুলি ইনসার্ট হয়েছে। এবার আমাদের স্টুডেন্ট কালেকশনের ভিতরে কতগুলো ডকুমেন্ট রয়েছে সেটা যদি আমরা লিখতে চাই তাহলে আমরা লিখবো ডিবি ডট স্টুডেন্ট ডট ফাইন্ড। এই কমান্ডটা আমরা লিখলে তখন আমাদের সমস্ত ইনফরমেশন দেখতে পাবো। এই দেখুন, ফার্স্ট অফ অল এটা একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টটা শেষ হওয়ার পরে যে আমরা দ্বিতীয় যে ডকুমেন্ট অ্যাড করেছি তার অটোমেটিক একটি আইডি জেনারেট করে নিয়েছে এবং নেম সাকিব সাকসেসফুলি অ্যাড হয়েছে, সেটি আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা কমান্ড লাইন অপারেশনের মাধ্যমে আমরা কি কালেকশনের ভিতরে ইনসার্ট করেছি সেগুলো আমরা নিয়ে আসতে পারি। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।